আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনাদের আমার দুটো পেজ, স্পেশালি ইউটিউব চ্যানেল এবং পেজে সরাসরি লাইভে এসেছি অনেকদিন পর। আশা করি আপনারা আমাকে লাইভে দেখতে পাচ্ছেন। একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদেরকে পরামর্শ দিব। আশা করি আপনাদের এই ভিডিওটা আর এই পরামর্শগুলো যদি আপনারা খেয়াল করেন অনেক উপকারে আসবে, অনেক আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে ঘাড়ের ব্যথা, ঘাড়ের সমস্যা, ঘাড় ব্যথা জনিত হাত অবস বা ঘাড় ব্যথা জনিত কাঁধের ব্যথা, অবস প্যারালাইসিস বা চার পা অবস হয়ে যেতে পারে, বা ঘাড় ব্যথা জনিত একটা মানুষ বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো। তো ঘাড়ের যে সমস্যাগুলো আমরা নিয়মিত পেয়ে থাকি সেটি হচ্ছে মেকানিক্যাল সমস্যা, মানে আপনাদের যে কাজ কর্ম চলাফেরা প্রতিনিয়ত ঘাড়ের ব্যবহারে ভুল ব্যবহারের কারণে হয়ে থাকে। যেমন যারা বাসায় থাকেন দেখা যায় যে বাসায় অনেক সময় আপনারা দুটো বালিশ ব্যবহার করে শুয়ে শুয়ে টিভি দেখেন, বা মোবাইল ফোন ব্যবহার করেন, মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহার করে টিভি দেখে ঘাড় সামনে রেখে কাজ করেন, বা ল্যাপটপে কাজ করেন, বা ডেস্কটপে কাজ করেন, বা সামনে মা বোনেরা বসে বসে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করেন। এই সকল কারণে আমাদের যে ঘাড় থাকে ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে। আমরা যদি এই ছবিটি দেখি, এখানে এটা মানুষের হিউম্যান স্কেলেটন, এই ঘাড়টি এটা হচ্ছে ঘাড়ের অংশ, এই ঘাড়ের এই মাথা ঘাড় দেন বডিটা। এই ঘাড়টি সামনে বেসিক্যালি উত্তল থাকবে, সামনে উত্তল এই সি কার্ভ থাকবে সামনে। কিন্তু যখন আপনি সামনে ঝুঁকে কাজ করেন বা বসে কম্পিউটার করেন বা মোবাইল ফোন চালান তাহলে আপনার ঘাড়ে নানাবিধ সমস্যা হতে পারে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং যারা ঘাড় ব্যথা আক্রান্ত তাদেরও আশা করি ভিডিওটি উপকারে আসবে। আবার যাদের এখনও ঘাড়ের সমস্যা ভোগেন নাই আপনারা সাবধান হতে পারবেন। যেমন আমি এখানে একজনকে দেখাচ্ছি যে সে কম্পিউটার ব্যবহার করছে, ল্যাপটপ দেখেন, উনি ল্যাপটপ ব্যবহার করছে, ঘাড়টা সামনে পুজো হয়ে বসে, সামনে ঝুঁকে। এই যে ঝুঁকে ব্যবহার করা থেকে এখানে ঘাড়ের মাসেল ভিতরে যে লিগামেন্ট থাকে, ডিস্ক থাকে, এগুলি আস্তে 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 ইঞ্জুরি হতে 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 এক পর্যায়ে ডিস্ক প্রলাপস হতে পারে। আমি আরেকটি রিপ্লিকা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। যেমন এটা দেখেন, এটা যদি আমরা ঘাড়ের এখানে ধরি, যদিও এটা কোমরের এই অংশটা উত্তল থাকবে, মানে এই জায়গাটা গর্ত থাকবে, এই থাকবে, যখন সে সামনে ঝুঁকে এইভাবে কাজ করে এটা এই ঘাড়টা সামনের দিকে ঝুঁকে যাবে। এই ঝুঁকে যাওয়ার কারণে সবচেয়ে বেশি মারাত্মক ঘাড়ের সমস্যা হয় কি, ডিস্ক প্রলাপস। এগুলা ডিস্ক, অনেক সময় রোগীরা আপনারা জানতে চান যে ডিস্ক কী স্যার, প্রলাপস কী, বা রগে চাপ খাওয়াটা কী। রগটা হচ্ছে এই যে হলুদ যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রগ। এই রগে দুই হাড়ের মাঝখানে এই ডিস্ক থাকে, এই ডিস্ক, এই ডিস্ক, এই ডিস্ক, এই ডিস্ক, এভাবে এই যে লাল বের হয়ে গেছে, প্রলাপসে এই যে রগে চাপ দেয়, দিস ইজ বলি আমরা ডিস্ক প্রলাপস। যখন একটা ভদ্রলোক এভাবে কম্পিউটিং করতেই থাকবে, সামনে ঝুঁকে 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 সামনে ঝুঁকে, তখন তার ঘাড়ে এখানে মারাত্মক ইঞ্জুরি হবে। এবং তা থেকে সবচেয়ে বেশি আমরা প্রতিনিয়ত যে আমার প্র্যাকটিসে রুগী দেখি, এই জাতীয় সমস্যার রুগী আমরা সবচেয়ে বেশি দেখি। দেন মোবাইল ফোনের ব্যবহার, মোবাইল ফোন একটু দাঁড়ান, সামনে তাকান, ওইদিকে তাকান, হ্যাঁ ওইদিকে মোবাইল ফোন ইউজ করেন। দেখেন আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ঠিক ওনার মতো ব্যবহার করি, যে সামনে ঝুঁকে পুজো হয়, এই যে মোবাইল ফোনের ব্যবহার, এটা আমাদের বসে থাকলে আমরা তাই করি, বা দাঁড়িয়ে দাঁড়িয়েও মোবাইল ফোন ব্যবহার করে সবাই সামনে। এই যে মোবাইল ফোন সামনে ব্যবহার করার কারণে এই ঘাটটা থাকার কথা ছিল এই, এটা হচ্ছে নর্মাল, সেই নর্মালটাকে আপনারা অ্যাবনর্মালি ব্যবহার করছেন। এবং ঘাড় ব্যথার আমরা ইয়াং রোগী প্রতিদিন পাচ্ছি, যাদের বয়স 18, 20, 25, 30, প্রতিদিন আমরা ন্যূনতম 50টা রোগী এই জাতীয় সমস্যা নিয়ে আসছে, যারা এই যে ভুল মোবাইল ফোনের ব্যবহার, যে সামনে ঝুঁকে ঝুঁকে মোবাইল ফোন ব্যবহার করে, যার কারণে ঘাড়ে সমস্যা হতে পারে। তাছাড়া অফিসিয়াল বসে, অফিসিয়াল যারা জব করেন তারা কি করেন, আপনারা ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপ, এই ল্যাপটপ অফিসিয়াল কোনো কাজে ল্যাপটপ ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে আর্গোনমিক্যালি ভুল। আর্গোনমিক্স হচ্ছে কাজের ল, মানে আপনি যে প্রফেশন করেন
যেমন যারা ব্যাংকার বা যারা বিজনেসম্যান বা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন বা যারা বসে বসে ডেস্কে কাজ করেন বা যারা কম্পিউটারে বিভিন্ন কাজ করেন, আপনারা যে ভুলটি করে থাকেন, আপনারা প্রফেশনাল কাজে ল্যাপটপ ব্যবহার করেন। এই ল্যাপটপ ব্যবহার কারণে আমি ইতিপূর্বে এই আমার যে মডেল আছে মডেলের মাধ্যমে দেখালাম যে কিভাবে সামনে ঝুঁকিয়ে ল্যাপটপ ব্যবহার করা হয়। এই ল্যাপটপ ব্যবহার করা থেকে ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে। এখন এগুলো হচ্ছে কমন, আমাদের প্রতিনিয়ত আমরা রোগীগুলো পেয়ে থাকি এই জাতীয় সমস্যার। অন্য রোগী যেমন হচ্ছে যারা মেকানিক্যালি কাজ করে, সাজেস ওয়েল্ডিং এর কাজ, ভারী কিছু ক্যারি করে, অনেকে মাথা বোঝা নিয়ে কাজ করতে হয়। যারা মধ্যপ্রাচ্যে আছেন বা ইউরোপে আছেন বা আমেরিকাতে আছেন, আমাদের অনেক রোগী আমরা দেখি সারাক্ষণ সামনে ঝুঁকে ঝুঁকে হয়তো ওয়েটারের কাজ করেন বা বিভিন্ন জব করতে হয়। এই সকল কারণে ঘাড়ে মারাত্মক সমস্যা হয়। আপনি হয়তো জানেন না, যেদিন আপনি বড় কোনো সমস্যা ভোগেন বা সমস্যা পড়েন তখন আমাদের কাছে আসেন। সো আমি যদি কজ বলতে থাকি, আজকে সারাটা দিন শেষ হয়ে যাবে। কজের জন্য মানে প্রচুর কজ, ঘাড় ব্যথার বা ঘাড়ের সমস্যা হওয়ার অনেক কারণ আছে। যেমন কেউ আপনারা সেলুনে গেলেন, সেলুনে গিয়ে অনেক সময় ম্যাসেজ করেন, ম্যাসেজ করতে গেলে দুর্ঘটনা হতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন রোগে হতে পারে, যেমন অ্যানকাইলোজিং একটা রোগ আছে, অটোইমিউন ডিসঅর্ডার। তো এটা আসলে বিশাল একটা সাবজেক্ট, আমি আপনাদেরকে যারা ডাক্তার না বা সাধারণ মানুষ অন্য প্রফেশনাল তাদেরকে আমি বোঝানোর জন্য কিছু বেসিক সমস্যার কথাগুলো বললাম, যে কম্পিউটার ব্যবহার বা মা বোনরা নিচে বসে বসে পারিবারিক কাজ করে। একটু দেখান তো, কেমনে বসে কাজ করে নিচে বসে, এই যে বসে বসে সারাক্ষণ এইভাবে কাজ করে, এই যে বসে থাকা সারাক্ষণ কাজ করা, এই থেকে ঘাড়ে সমস্যা হয় আসে। এগুলো দ্বিতীয় কাজ। তারপরে এই ল্যাপটপ ব্যবহার ভুল, তারপরে মোবাইল ফোনের ব্যবহার যে এইভাবে থাকা সারাক্ষণ, তারপরে হচ্ছে কম্পিউটারেরও ভুল ব্যবহার আছে, এই সকল এগুলো কমন। তারপরে দুটো বালিশ ব্যবহার করে শুয়ে শুয়ে টিভি দেখা, যেমন আপনার টিভির লেভেলটা যে লেভেলে থাকার কথা সেই লেভেলে যদি আপনি না দেখে টিভি যদি নিচে থাকে, আপনি যদি এভাবে টিভি দেখেন তা থেকে ঘাড়ে সমস্যা হবে। বা আপনার শুয়ে আছেন ঘাড়টা অনেক উঁচুতে রেখে, আপনি আসেন শুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আজকে আপনাদেরকে কিছু বেসিক এক্সারসাইজ দেখাবো এবং এই ভুল ভ্রান্তি গুলো আমাদের কারেকশন করতে হবে। প্রথমত এই মোবাইল ফোন ব্যবহার আপনি রাস্তায় হাঁটে হাঁটে মোবাইল ফোন চালান বা অফিসে বসে করেন বা বাসায় করেন বা পার্কে বসে বন্ধুর সাথে গল্প করছেন, তখন কিন্তু আপনার মোবাইল ফোনের অবস্থানটা হবে লাইক দ্যাট, এবং এটা যত দূরে যাবে তত আপনার এখানে মাসেল স্ট্রেস হবে। মোবাইল ফোন যত কাছে এসে এই অন্তত আই লেভেলে উঠে, এই যে আমাদের চোখের লেভেল ওনার আই লেভেল আর এটার মনিটরের লেভেল প্যারালাল থাকতে হবে, তাহলে ঘাড়ে সমস্যা হবে না। সেটা আপনি অল্টারনেটিভ ইউজ করতে পারেন, আইদার এক হাতে বা দু হাতে বা একবার ডান হাত একবার বাম হাত। এটা আমাদের প্রথম কারেকশন, এটা আপনাদেরকে কিন্তু করতে হবে। আর এই অ্যান্ড্রয়েড ফোন যত প্রয়োজন ছাড়া ব্যবহার কম করবেন তত ঘাড়ের সমস্যা কমে যাবে। অ্যান্ড্রয়েড ফোন একেবারেই ব্যবহার আমি করতে না বলবো না করবেন, কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না, সামনে ঝুঁকে ব্যবহার করা যাবে না, করতে হবে স্ট্রেইট। এ থেকে আমাদের প্রতিনিয়ত রোগী আসছে, হাজারে হাজারে লক্ষ লক্ষ রোগী, আমাদের ইয়াং স্টুডেন্ট হতে শুরু করে অফিস জব ওয়ার্কার প্রতিনিয়ত ঘাড়ের সমস্যা নিয়ে আসছে। এটা আমরা ফার্স্ট টিপস দিলাম আপনাদেরকে। দ্বিতীয় টিপস, ল্যাপটপে যান বসেন, এই যে ল্যাপটপ ব্যবহার এইভাবে সামনে ঝুঁকে করা যাবে না। প্রথমত কোন পেশাগত কাজে প্রফেশনাল কাজে আপনি যদি 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টা 10 ঘন্টা কম্পিউটিং করতে হয় ল্যাপটপ ব্যবহার করা যাবে না, আপনাকে ডেস্কটপে যেতে হবে। দিস ইজ ডেস্কটপ, এই ডেস্কটপ আপনাকে ব্যবহার করতে হবে। ডেস্কটপ ব্যবহার করলে আপনার ঘাড়ের সমস্যা অনেকাংশে কমে যাবে। তারপরে যদি ল্যাপটপ আপনাকে ব্যবহার করতে হয়
যেটা আপনাকে করতে হবে, ল্যাপটপটাকে এই আপনি একটু আগে বসেন, আপনি আগে চেয়ার নেন, চেয়ার নেন, এই নিয়ে ল্যাপটপটাকে এই লেভেলে উঠিয়ে নিতে হবে। এই লেভেলে উঠানোর জন্য হয়তো আপনার নিচে কোনো কিছু আইদার বই বা কিছু দিয়ে ব্যবহার করতে হবে। তারপরও আমরা না করি, কারণ হচ্ছে আপনি ল্যাপটপটা না প্রফেশনাল কাজে ব্যবহার করা যাবে না। আপনার যে ডেস্কটপটা আছে সেটা ব্যবহার করতে পারেন। সেই ডেস্কটপ ব্যবহার করার ক্ষেত্রে স্ট্রেট বসতে হবে, এটা দিকে ঘুরেন তো, স্ট্রেট ঘুরেন, হ্যাঁ এটা এই থাকবে। এখন দেখেন ওনার চোখের লেভেল আর এটার লেভেল, এটা একটু নিচে আছে, এটা আর একটু উঠবে, সাজেস এই লেভেলে উঠবে, এই লেভেলে ল্যাপটপটা ব্যবহার করবে। মানে আমাদের যে আই লেভেল থাকে, আই লেভেল এবং ডেস্কটপের মনিটর ঠিক মাঝামাঝি থাকবে, তাহলে ঘাড়ে কোনো সমস্যা হবে না। তাহলে আপনাদেরকে ল্যাপটপ ব্যবহারের কথা বললাম, অবশ্যই বালিশ ব্যবহার, ঠিক হয়ে বসে একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে, সবসময় পাতলা পিলো একটা এবং খুব পাতলা পিলো ব্যবহার করতে হবে, দুটো বালিশ ব্যবহার করা যাবে না। তৃতীয় টিপস, চতুর্থ টিপস, যারা অফিসে বসে বসে সারাদিন কাজ করেন তাদেরকে আমরা কিছু এক্সারসাইজ দেখাচ্ছি, যেটি আপনাদের জন্য অনেকাংশে উপকৃত হবে। আপনি একটু ঘুরে বসেন, চেয়ার নিয়ে ওদিকে ফিরে, প্রথমত এই ভদ্রলোক অফিস জব করে, সে যেভাবে বসছে এই বসাটা ঠিক হয় নাই, তাকে আরো স্ট্রেট বসতে হবে, আরো পিছে পিছে এই এই দিস ইজ স্ট্রেট বসতে হবে, সোজা বসতে হবে। প্রথমত সেটা আয়দার একেবারে লাগিয়ে বসতে পারে অথবা একটু সামনে আগিয়ে বসতে পারেন, একটু সামনে আগান এই আমার। তারপরে প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর আপনি ঘাড়ের কিছু এক্সারসাইজ করতে পারেন। কি এক্সারসাইজ? যেমন আপনি ডানে ঘুরানো নিজে নিজে করবেন অ্যাক্টিভলি, আবার বামে ঘুরানো, আমরা যে নামাজে সালাম দিই লাইক দ্যাট, আবার ডানে ঘুরানো, আবার বামে ঘুরানো, এইভাবে আপনারা কিছু এক্সারসাইজ করতে পারেন। উপরে তাকানো, আবার নিচে তাকানো, আবার উপরে তাকানো, এটা আপনারা কাজের ফাঁকে ফাঁকে নিজেরা নিজেরা করবেন, ডানে বামে ঘুরাবেন, এটা করবেন। তারপর হচ্ছে কাঁধ উঠানো, বসে বসে করা যাবে, কাঁধ উঠান, কাঁধ এই যে শোল্ডার উঠানো, আবার নামান, আবার উঠান, আবার নামানো, আবার উঠান, আবার নামান, আবার দুই শোল্ডার সামনে একসাথে করা, এই দুইটা, এই দুই শোল্ডারকে ক্লোজ আনা, হ্যাঁ লাইক দ্যাট, আবার পিছনে নেওয়া, আবার সামনে নেওয়া, আবার পিছনে নেওয়া। আমি কয়েকটা বেসিক এক্সারসাইজ আবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যখন অফিসে কাজ করছেন এক ঘন্টা পর পর আপনি করবেন এই ঘাড় সালাম ফিরানো, নামাজের ডানে বামে, ডানে বামে, উপরে নিচে, এগুলো করবেন, এটা হচ্ছে। এরপরে সাইড ফ্লেকশন, এই সাইডে কাত করা, আবার এই সাইডে কাত করা, নিজে নিজে করবেন, করেন উনি নিজে করতে পারে, এই যে সাইডে কাত করে নিজে, আবার এই হাত দিয়ে এদিকে, তারপর হচ্ছে শোল্ডার উঠানো, কাঁধ উঠান, শোল্ডার ছেড়ে দেওয়া, আবার শোল্ডার উঠান, শোল্ডার ছেড়ে দেওয়া, শোল্ডার প্রোটেকশন সামনে নেওয়া, আবার শোল্ডার পিছনে নেওয়া। আমরা এক্সারসাইজগুলোকে বলি নিউরাল স্ট্রেসিং, মোবিলাইজিং, স্ট্রেসিং এক্সারসাইজ। আসলে এখানে কম্বাইন্ড কিছু এক্সারসাইজ আমরা দিচ্ছি, যদিও এটা বেসিক কিছু এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো করলে ঘাড়ে কখনো জীবনও সমস্যা হবে না। আপনি যে কম্পিউটারে কাজ করছেন, ডেস্কে লেখালেখি করছেন, মাঝে মাঝে প্রতি দুই ঘন্টা বা তিন ঘন্টা পর 5 থেকে 10 বার এই বেসিক এক্সারসাইজগুলো করবেন, আপনার অনেকাংশে ঘাড়ের সমস্যা কমে যাবে। আর যারা ঘাড়ের সমস্যা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আমরা ঘাড়ের স্ট্যাটিক এক্সারসাইজ করতে বলি। স্ট্যাটিক আপনি দেখেন তো, স্ট্যাটিক কিভাবে করবে, দুই হাত সামনে কপালে নিয়ে চাপ দেওয়া, ঘাড় দিয়ে, ঘাড় দিয়ে কপাল দিয়ে হাতকে চাপ দেওয়া, দেন প্রেশার দেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, 1 2 এভাবে 10 সেকেন্ড হোল্ড করা, এটা সামনে ছেড়ে দেন, আবার পিছনে, ঘাড় আরো সোজা থাকবে, এই পিছনে চাপ দেওয়া। আমরা প্রথম দেখেছি সামনে চাপ দেওয়া, এখন হচ্ছে পিছনে চাপ দেওয়া, হাতকে হাতের উপরে 10 সেকেন্ড, গেল দুটো, এখন ডানে চাপ দেওয়া, দেখেন এই যে ডানে হাত দিয়ে চাপ দেওয়া, আপনার মাথা দিয়ে ডানে হাতকে চাপ দেওয়া, ছেড়ে দেন, এই এই পাশে চাপ দেওয়া, চাপ দেন, ছেড়ে দেন,
এখন যে এক্সারসাইজ গুলো দেখালাম আমি আবারও দেখাচ্ছি, দেখেন তো শুরু থেকে। এটা নাম্বার ওয়ান, নাম্বার টু। আপনারা ভিডিওটি রেখে দিবেন, শেয়ার করে দিবেন ইউটিউবে এবং বন্ধুদেরকে, তাহলে আপনাদের মনে থাকবে। নাম্বার ফোর, এই এক্সারসাইজটাকে আমরা বলি নেক মাসেল স্ট্যাটিক এক্সারসাইজ বা আইসোমেট্রিক নেক মাসেল এক্সারসাইজ। যারা ঘাড় ব্যথা হালকা বা মাইল্ড টু মডারেট পেইন হয়, এই এক্সারসাইজ করলে ঘাড় ব্যথা চলে যাবে। আগের এক্সারসাইজ যা যেগুলো দেখিয়েছি, সেটা যারা এখনো ঘাড় ব্যথা ভোগেন নাই তাদের ক্ষেত্রে অনেকাংশে উপকৃত হবে। এখন আমি আপনাদেরকে কিছু স্ট্রেসিং এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো ঘাড় ব্যথা বা যারা ঘাড়ে আক্রান্ত বা যারা এখনো ব্যথা ভোগেন নাই তাদের তিন গ্রুপ রোগীর জন্য উপকারে আসবে। আসলে এদিকে তারা যেমন এই আপনাদের হাত দুটো উপরে উঠানো, উঠান উঠান একেবারে লাগান একটা সাথে একটা, এইভাবে ধরে রাখবেন আবার নামানো। এটা হয়তো আপনারা ছোটকালে মনে আছে কিনা স্কুলে করেছেন, সকালে স্কুলে যখন যেতেন আমরা যে প্যারেড গুলো করতাম, লেফট রাইট বা হাত উঠানো নামানো স্কুলের এক্সারসাইজ, সেই এক্সারসাইজ গুলো আপনাদেরকে আবার মনে করিয়ে দিই, যেটা ডাক্তারি চিকিৎসা অনেক উপকারে আসে। আবারও উঠানো, দেখেন নিজে নিজে উঠাবেন, আবার নামান, সামনে উঠানো, আবার পিছনে উঠানো, পিছনে নেন, কুঁজবেন না সোজা। এবং এই যে আপনারা প্রতিটা করবেন, যেমন এই যে উঠানো, উঠানোর পর আপনি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করে রাখবেন, এটা অনেক উপকার আসবে। এই এক্সারসাইজ গুলা আবার পাশে উঠাতে পারেন, উঠান সামনে উঠান, আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, পিছনে উঠান। তাহলে আমাদের এখানে যে মাসেল গুলো আছে শোল্ডার গার্ডেল মাসেল গুলা কাজ করতে করতে স্টিফ হয়ে যায়, নেক মাসেল স্টিফ হয়ে যায়, এই স্টিফনেসটা আমাদের অনেকাংশেই অনেকাংশেই কমে আসবে। এখন আসেন আরো কিছু এক্সারসাইজ, আমি পিছনে ঘুরে স্ট্রেসিং যেগুলো আরো উপকারে আসবে এটা করবেন। এই যে দেখছেন, দুই হাত ধরে দুই এই হাত এই হাতের সাথে লাগানোর চেষ্টা করা, তাহলে এই শোল্ডার গার্ডেলটা স্ট্রেসিং হবে। ওকে, আপনারা দেখেন এই ব্যায়ামটা করবেন, এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন। দ্বিতীয়ত ঘুরে সামনে ঘুরে ছেড়ে দেন, এই করেন করে এই স্ট্রেসিং, মানে এই ছিল যেটা সেটাকে ঘুরিয়ে এই করবেন, এবং দুইটা কোণই একসাথে করার চেষ্টা করবেন। এটাকে আমরা বলি নিউরো ডাইনামিক এক্সারসাইজ। আপনার এখানে যে নার্ভ গুলো আছে নার্ভ গুলো স্ট্রেস হচ্ছে, নার্ভ স্ট্রেস হলে আপনার ঘাড়ের ব্যথা যেটা হাতে যেত সেটা অনেকাংশে কমে আসবে। আমরা অনেকগুলো এক্সারসাইজ দেখে ফেলেছি যেগুলো আপনার ঘাড় ব্যথা বা যারা ঘাড়ে সমস্যা আক্রান্ত বা যাদের ঘাড়ের এখনো সমস্যা হয় না তাদের অনেকাংশে উপকার হবে, এবং যারা ডেস্কে বসে কাজ করেন, যারা নিচে বসে পারিবারিক কাজ করেন, যারা প্রচুর মোবাইল ফোন ব্যবহার করেন বা ল্যাপটপ ব্যবহার করেন বা কম্পিউটার ব্যবহার করেন, এই এক্সারসাইজগুলা ভিডিওটি আপনারা রেখে দিবেন আবার দেখবেন। তাহলে যে কয়টা এক্সারসাইজ আমি আজকে দিয়েছি, এই এক্সারসাইজগুলো আপনাদের অনেকাংশে উপকারে আসবে ইনশাআল্লাহ। এক্সারসাইজগুলো নিয়মিত করবেন, এবং যাদের ঘাড়ের সমস্যা আছে বা অনেক সময় আপনার বাচ্চা বা আপনার বন্ধু বলতে পারে যে ঘাড় ব্যথা হচ্ছে দোস্ত, সেটাকে আপনারা মেসেজ করে দেন বা ওষুধ খান ব্যথার ওষুধ, সেটা কখনো করতে যাবেন না। আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছি এই এক্সারসাইজগুলো করবেন, দেখবেন আপনার ঘাড় ব্যথা চলে গিয়েছে। অথবা আপনি পাশাপাশি গরম শেক দিতে পারেন হট ওয়াটার ব্যাগ দিয়ে, বা ব্যথানাশক কোনো মলম আলতো করে লাগিয়ে গরম শেক দিতে পারেন, উপকারে আসবে। তারপরেও যদি রেফার্ড পেইন হয়, ঘাড় ব্যথা হাতে চলে যায়, আঙ্গুল অবশ হয়ে আসে, অবশ্যই আমাদের মতো যে সকল বাত ব্যথা ও রিহ্যাবিলিটেশন ফিজিও বিশেষজ্ঞ আছে এই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে ঘাড়ের আমরা বিভিন্ন টেস্ট বা এমআরআই বা আমরা বিভিন্ন ডিকম্প্রেশন অ্যাসেসমেন্ট করে যদি প্রয়োজন হয় এমআরআই করে রোগ নির্ণয় করে সেটাকে আমরা চিকিৎসায় দিব। এই যে ভিডিওটি দিলাম যে এক্সারসাইজগুলি, এগুলো একেবারে ইজি এক্সারসাইজ, এটা আপনারা বাসায় বসে বসে করতে পারবেন। এবং আমি আবারও রিপিট এক্সারসাইজগুলো দেখাচ্ছি, আপনি একটু দেখান শুরু থেকে, যেটা রোটেশন রাইট, রোটেশন লেফট, আবার রাইট লেফট, তারপরে উপরে, এটাকে আমরা বলি নোডিং, নোডিং মুভমেন্ট, নিচে
আবার উপরে, নিচে, সাইড ফ্লেকশন, সাইড ফ্লেকশন, রাইট, দিস ইজ রাইট, নিজের টান দিবেন হাত দিয়ে ধরে, লেফট, আবার ছেড়ে দেন, ওকে, দেন শোল্ডারে, শোল্ডার ইলিভেশন, উঠানো, ডিপ্রেশন, আবার উঠান, আবার ডিপ্রেশন, শোল্ডার প্রোটেকশন, সামনে নেওয়া, প্রোটেকশন, রিট্র্যাকশন, পিছনে নেওয়া, আবার প্রোটেকশন, আবার রিট্র্যাকশন, তারপর হচ্ছে স্ট্যাটিক এক্সারসাইজ, দেখা তো, মানে হাত দিয়ে চাপ দেওয়া, 10 সেকেন্ড হোল্ড করে ঘাড় হাতের উপরে প্রেসার দেওয়া, স্ট্যাটিক, এটাকে বলে আইসোমেট্রিক, আবার পিছনে চাপ দেওয়া ঘাড় দিয়ে, পাশে এবং এ পাশে, দেন আমরা কিছু স্ট্রেসিং দেখিয়েছি, নিউরোডাইনামিক এক্সারসাইজেস, মনে আছে, সামনে উঠানো, একেবারে উপরে উঠানো, এটা পরে আপনি সামনে উঠান, একেবারে সামনে উপরে, ইয়েস, ওটা ছেড়ে দেন, পাশে উঠানো, যেগুলো আপনারা ছোটকালে করেছেন স্কুলে, নামানো, আবার পিছনে, পিছন, পিছনে, আবার, তারপর হচ্ছে নিউরোডাইনামিক, যেটা পিছন ঘুরেন, দেখেন তো, এই যে এটা, হ্যাঁ, এই দিয়ে এই করা, দুই দিকে করা যায়, হ্যাঁ, আবার সামনে দেখেন, এই ধরেন, হাত সামনে নেন, নিয়ে এই করা, ছেড়ে দেন, যারা আমার সাথে সাথে করেছেন ইতিমধ্যে, দেখেন আপনার কোনো ঘাড়ে এখন আর কোনো ব্যথা নেই, আমরা এগুলো আপনাদেরকে টিপস দিয়েছি, যারা আমার রুগী আছেন, ঘাড় ব্যথা আক্রান্ত হয়ে ভালো হয়ে গিয়েছেন, বা যারা কোনো রুগী হন নাই, যারা আমার কাছে প্রতিনিয়ত বিভিন্ন এক্সারসাইজ দেখতে চাচ্ছেন, এই এক্সারসাইজগুলো খুবই সহজ, এবং আমি বাংলায় কথা বলেছি আপনাদের জন্য, বাংলা ভাষাভাষী মানুষদের জন্য অনেক উপকারে আসবে, নিয়মিত প্রতি 3 থেকে 4-5 ঘন্টা পর পর এক্সারসাইজগুলো করবেন, আপনার অনেক উপকারে আসবে, যারা হয়তো নিয়মিত হাঁটতে পারেন না, নিয়মিত সাঁতার কাটতে পারেন না, বা হয়তো চিকিৎসকের কাছে যেতে পারেন না, এটা এক্সারসাইজগুলো অলসো প্রিভেন্টিভ, অলসো এটা একটা ট্রিটমেন্ট, অলসো কিউরেটিভ, মানে আমরা এই এক্সারসাইজগুলো সকল কাজে, ঘাড়ের যে কোনো সমস্যায় আমরা এই শোল্ডার এবং ঘাড়ের এই এক্সারসাইজগুলো আপনাদের অনেক উপকারে আসবে, এই বলে আজকে আমি আমার বসেন ভিডিও শেষ করছি, ইনশাল্লাহ আবার লাইভে আসবো, আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে, বা কোন এক্সারসাইজটা আপনারা জানতে চাচ্ছেন, কোন চিকিৎসা বা কোন টিপস বা কি পরামর্শ জানতে চাচ্ছেন, সেটি অবশ্যই কমেন্টের জায়গায়, ইনবক্সে না, দর্শক আপনারা দয়া করে কমেন্টের যে জায়গাটি আছে সেই জায়গাটা আপনারা লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব সময় করে আপনাদেরকে অন্তত কিছু হলে যেন উপকারে আসে, কারণ হচ্ছে আমরা যতই চিকিৎসা দেই, আপনি হয়তো ভালো হয়ে গেলেন কিন্তু আপনি গিয়ে এক্সারসাইজগুলো করলেন না, বা আপনি জানেনই না যে আপনার কম্পিউটার থেকে বড় মারাত্মক একটা সার্ভাইকাল মাইলোপ্যাথির মতো ডিজিজ হইতে পারে, নেকের ডিস্ক প্রোলাপস হইতে পারে, মাসেল স্পাজম হইতে পারে, আপনি চাকরিচ্যুত হয়ে যেতে পারেন, বা আপনি কাজকর্ম নাও করতে পারেন, এই উপকারগুলো আপনার অবশ্যই আসবে এক্সারসাইজগুলো করলে, আমাদের জন্য দোয়া করবেন, ডিপিআরসি হাসপাতালে সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।